নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। আবারও দুঃসাহসিক চুরি, সিউড়ির বহুজাতিক সংস্থা শোরুমে। মোহাম্মদবাজারের তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত বিজেপি কর্মী। বিশ্ব শৌচাগার দিবস পালিত খয়রাশোলে। উৎসাহ উদ্দীপনায় কার্তিক ঠাকুর বিসর্জন লোকপুরে। এখন জেলা বার্তা বিস্তারিত। আবারও দুঃসাহসিক চুরি, সিউড়ি বহুজাতিক সংস্থার শোরুমে। বুধবার ভোরে সিউড়ির সংশোধনাগারের উল্টো দিকে থাকা একটি বহুজাতিক সংস্থার শোরুমে লুটপাট চালায় দুষ্কৃতীরা। শোরুমের তরফে দাবি করা হয় প্রায় 130টি দামি মোবাইল চুরি গিয়েছে এদিন। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চুরির ঘটনা। কর্তৃপক্ষের দাবি, প্যাকেটে রেখে শুধুমাত্র মোবাইলগুলি নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। বছর তিনেক আগে শহরের একটি সোনার দোকানে লুটপাট চালায় একদল দুষ্কৃতী। পরে যদিও সেই ঘটনার মূল চক্রীকে গ্রেপ্তার ও গহনা উদ্ধারে সক্ষম হয় পুলিশ। এবারও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবারও শহরের প্রধান রাস্তার ওপর এমন চুরির ঘটনায় প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা নিয়ে। ভয় টিভি সিউড়ি। মোহাম্মদবাজারের হিংলো পঞ্চায়েতের পলন গ্রামে আক্রান্ত বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে একদল তৃণমূল কর্মী চড়া হয় স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণ মৃদ্ধা ও আরও দুই বিজেপি কর্মীর উপর। কর্মীদের মারধরের পাশাপাশি টাঙি দিয়ে ফাটিয়ে দেওয়া হয় কৃষ্ণ মৃদ্ধার মাথা। গুরুতর অবস্থায় কৃষ্ণ মৃদ্ধাকে ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে। তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মোহাম্মদবাজার থানায়। মানে আমার সম্বন্ধে মারধর করছিল বলো তো, তখন চিৎকার করে কেন মারধর করছিল কেন? সেটা ওরা মারফত খেয়েছিল ধর। আচ্ছা, তৃণমূলের লোকগুলো। আচ্ছা, নিমাই ঘোষ মারফত খেয়েছিল, অন্যদিকে মারধর করছিল সব সময়। চিৎকার উঠে গেছিলো যে আমাকে বাঁচা বাঁচা বাঁচা, তখন ছুটে এসেছি বাইক থেকে। আমাকে যিনি আমার তারা ওরা দর্শন করতে পারবো। তুমি কোন পার্টি করো? আমি বিজেপি করি। আর ওরা কী করে? টিএমসি। তোমাকে কী করে মানলো? আমাকে মানলো যে তুমি সম্বন্ধে আটকাতে গিয়ে মানলো। কিসে দিয়ে মানলো? কিসের লেগে মানলো? এই টাঙ্গি নিয়ে, লাঠি নিয়ে। কী নাম? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ বিজেপির কোন কমিটিতে আছে? হ্যাঁ, বিজেপির কোথাকার কমিটিতে আছে। ভয় টিভি মোহাম্মদবাজার। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার।
রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘ মল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরভ ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরি, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়মী ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250800229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। বিরতির পর গতকাল ছিল বিশ্ব শৌচাগার দিবস, সেই উপলক্ষে আজ খয়রাসল ব্লকের হযরতপুরে দুটি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়। পড়ুয়াদের হাতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার সহ ব্যান্ড বাদ্যযন্ত্রের মধ্যে গ্রাম পরিক্রমা করে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আর্থিক সহায়তায় এবং ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের উদ্যোগে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার কর্মী শেখ আব্বাস উদ্দিন, সুব্রত সৌ, আশিস কর্মকার প্রমুখ। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়, বিশেষ করে শৌচ ও খাওয়ার আগে পরে কিভাবে হাত ধোয়া উচিত, ঠিকমতো হাত না ধুলে শারীরিক কী কী সমস্যায় পড়তে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। ভয় টিভি খয়রাসল। আজ সন্ধ্যা নাগাদ লোকপুর গ্রাম পরিক্রমা করা হয় কার্তিক ঠাকুর প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে। রংবাহার লাইটের ঝলকানি ও সাউন্ড সিস্টেম সহযোগে গ্রামবাসীরা গ্রাম পরিক্রমায় উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে। জেলা বার্তা শেষ করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। আবারও দুঃসাহসিক চুরি সিউড়ির বহুজাতিক সংস্থার শোরুমে। মোহাম্মদবাজারের তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত বিজেপি কর্মী। বিশ্ব শৌচাগার দিবস পালিত খয়রাসলে। উৎসাহ উদ্দীপনায় কার্তিক ঠাকুর বিসর্জন লোকপুরে। জেলা বার্তা এখন এ পর্যন্তই। নমস্কার।